বন্ধুরা, আপনারা জানেন যে ভারতীয় নাগরিক হিসাবে আধার কার্ড কতটা প্রয়োজনীয় একটা ডকুমেন্ট। সরকার আধার কার্ড নিয়ে বিভিন্ন সময়ে নির্দেশিকা দিয়ে থাকে, বিশেষ করে ছোট থেকে আধার কার্ড বানানোর উপর জোর দিয়ে থাকে, কিন্তু অনেকেই এই বিষয়টি এড়িয়ে যান। বিশেষ করে পড়ুয়াদের আধার কার্ড তৈরির ক্ষেত্রে সেভাবে নজরদারি চালানো হয় না। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নবান্নের। এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ড তৈরি করে দেওয়া হবে, আর সেই কাজ শুরু হতে চলেছে বাংলাতে। আধারে নাম নথিভুক্তকরণের কাজ হাতে নিয়েছে রাজ্য। প্রাথমিকভাবে এই কাজ শুরু হচ্ছে পাইলট প্রজেক্ট হিসাবে, আর তাতে নবম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের আধার নথিভুক্ত করা হবে। সরকার মনে করছে রাজ্যের এই সিদ্ধান্তে স্কুল পড়ুয়ারা উপকৃত হবেন। নতুন করে আধার কার্ড তৈরির জন্য লাইনে দাঁড়াতে হবে না, পাশাপাশি স্কুল জীবন থেকেই আধারের নাম নথিভুক্ত হয়ে যাবে রাজ্যের সমস্ত পড়ুয়াদের, সেটাও টার্গেট নবান্নের। আগামী 1 অক্টোবর থেকে রাজ্যে এই কাজ শুরু হতে চলেছে। আধার নথিভুক্ত করাবেন DI বা স্কুল পরিদর্শকরা। জানা গিয়েছে স্কুলের মধ্যে ক্যাম্প করেই এই কাজ করা হবে, তবে তা হবে ছুটির দিনগুলিতে। কিভাবে হবে এই কাজ, নির্দেশিকাতে জানানো হয়েছে যে স্কুল পরিদর্শক প্রথমে একটি তালিকা তৈরি করবেন, কাদের আধার কার্ড রয়েছে আর কাদের নেই। যাদের নেই তাদের নাম দ্রুত নথিভুক্ত করা হবে। প্রাথমিকভাবে 2টি ক্লাসের পড়ুয়াদের আধার এনরোলমেন্টের কাজ শুরু হতে চলেছে। যে সমস্ত পড়ুয়ারা নবম এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এক তালিকা করা হবে। আগামী 1 সপ্তাহের জন্য এই কাজ শুরু হচ্ছে, কারণ এরপর পুজোর ছুটি পড়ে যাবে সমস্ত স্কুলগুলিতে। ছুটি মিটে গেলে ফের কাজ চলবে বলে জানানো হয়েছে। সাহায্য করবে UIDAI। ইতিমধ্যে এই বিষয়ে UIDAI এর সঙ্গে কথাবার্তা সেরে ফেলেছে নবান্ন। তাদের তরফে এই কাজের জন্য সব রকম সাহায্যের কথা বলা হয়েছে। জানা গিয়েছে DI বা স্কুল পর্যবেক্ষকরা আধার নথিভুক্তকরণের কেন্দ্র অর্থাৎ স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের আধার নথিভুক্তকরণের কাজ করবেন। সেই মতো কেন্দ্রীয় সরকারের UIDAI অথরিটি আধার কিট দেবে, এতে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।